মৌলভীবাজারের বড়লেখা দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে অফিস বাজার ফুটবল ক্লাবের আয়োজনে অফিস বাজার ফ্রিজ অ্যান্ড ফ্রিজ মিনিবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজার প্রতিনিধি নজরুল ইসলাম। মৌলভীবাজারের বড়লেখা দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিস বাজার ফুটবল ক্লাবের আয়োজনে অফিস বাজার ফ্রিজ অ্যান্ড ফ্রিজ মিনিবার ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনালে সুজল ফুটবল একাদশ 4-1 গোলে বিয়ানীবাজার উপজেলা শ্রীদ্দরা ফুটবল একাদশ টিমকে হারিয়ে ফাইনালে উঠে। দ্বিতীয় খেলায় সুজাউল ফুটবল একাদশ 1-0 গোল হারিয়েছে দেউল ফুটবল একাদশ টিমকে। মঙ্গলবার বিকালে উৎসব মুখর পরিবেশ ফ্রিজ অ্যান্ড ফ্রিজ মিনিবার ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনালে খেলা দেখতে বিভিন্ন স্থান থেকে দর্শকরা মাঠে ভিড় জমায়। সুজাউল ফুটবল একাদশ টিম ম্যানেজার আব্দুল বাসিদ সেমিফাইনালে ভালো ফলাফল করার অনুভূতি প্রকাশ করেন। আগামী 12-এ বিকালে 4টার সময় অফিস বাজার সংলগ্ন মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। অফিস বাজার ফুটবল ক্লাবের আয়োজনে মিনিবার টুর্নামেন্টে দর্শকের আনন্দিত লাগি, একটা টিম কিনে আমি দর্শকের খেলা দেখানি লাগি উপভোগ করিয়া আজকে দেলগড়ুয়াকে দেলরে হারাইয়া একদম ফাইনালে উইন করিয়া আমি দর্শকরে আগামী ফাইনালে ফরেনার একটা আনিয়া দেখাম দর্শকের খেলা। আয়োজনটা সুন্দর হোক, সফল হোক, আপনাকে ধন্যবাদ।